আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত প্রিয় দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকের ভিডিওটি ওই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিশেষটি আজকে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক মানুষই যেটা এর আগে ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে সমস্যায় পড়েছিলেন যে অনেক সমস্যাগুলো হচ্ছে তো কি সমস্যা হচ্ছে এই যে আপনারা স্ক্রিন শটে আমাদের ওই দেখতে পাচ্ছেন মোবাইলে দেখতে পাচ্ছেন আপনারা কি সমস্যাগুলো যে অনেকের দেখেন এই যে এইরকম মেসেজ আসছে হ্যাঁ তারপরে আবার ভাবে ফেল দেখাচ্ছে আর কি হ্যাঁ নট সেন্ড দেখাচ্ছে মেসেজ নট ডেলিভার দেখাচ্ছে তো এই যে সমস্যাগুলো হচ্ছে তো তাহলে কি বিকল্প কোনো রাস্তা আছে কি না তো প্রিয় দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে সেই বিকল্প রাস্তাটি দেখানোর জন্যেই আজকের এই ভিডিওটি বিশেষ করে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং ব্যাপক আকারে ভিডিওটি শেয়ার করেন তার কারণ আপনারা জানছেন যে ইউনিফর্ম সিভিল কোড যে এই যে আইন আসছে তো এটা হচ্ছে যে আমাদের মুসলিম যে পার্সোনাল ল বোর্ড এটাকে একদম সম্পূর্ণভাবে মুছে দেওয়া হবে তো বিশেষ করে যে ইসলামের যে যতটুকু আমরা এখানে পালন করতে পারছিলাম সেই অধিকারটুকুও থাকবে না তো এই জন্য আপনাদেরকে এই ভিডিওটি ব্যাপক আকারে শেয়ার করতে হবে কারণ একটা রাস্তা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রাস্তাতে যেহেতু অনেক সমস্যা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি দ্বিতীয় রাস্তা দেখাচ্ছি তো দ্বিতীয় রাস্তাটি ভালোভাবে আপনারা দেখবেন যাদের প্রথম রাস্তায় কাজ না হবে ওটা খুব শর্টকাট ছিল হ্যাঁ এটাতে বিশেষ করে আপনারা করবেন এটাতে ইনশাল্লাহ হবে এই আপনাদেরকে আমরা একদম লাইভ করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আপনারা এই যে লিঙ্ক দেখাচ্ছি এই আপনারা ক্লিক করবেন আপনাদেরকে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম এই লিঙ্কে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে কি খুলছে এখানে দেখেন পুরো একটা খুলে গেল ইউনিফর্ম সিভিল কোড পাবলিক নোটিস এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন আপনার নামটা এখানে লেখা আছে ফার্স্ট নেম মানে এখানে আপনার নামটা লিখতে হবে তো এখানে আমি আমার নামটা লিখে দিলাম হ্যাঁ ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম লাস্ট নেমটাও আপনাদের এখানে লিখে দিতে হবে তারপর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এখানে দশ সংখ্যার মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ বিশেষ করে কিছু সিকিউরিটির জন্য এটা আমি ঝাপসা করে রাখছি তারপরে এখানে লেখা আছে দেখেন হ্যাঁ যে অর্গানাইজেশন অর্থাৎ আপনার একটা কোনো সংগঠনের নাম সেখানে সংগঠনের নাম বলতে এখানে আপনি হয়তো কোনো মাদ্রাসার নামও দিতে পারেন কোনো মসজিদের নামও দিতে পারেন হ্যাঁ কোনো সংগঠনেরও নাম দিতে পারেন হ্যাঁ বা কোনো একটা সংস্থার নামও আপনি এখানে দিতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি শেখপুর জামে মসজিদ শেখপুর জামে মসজিদ আমি এখানে লিখে দিলাম এখানে অ্যাড্রেস চাইছে হ্যাঁ এখানে অ্যাড্রেস তো এখানেও বলছে যে কমপ্লিট ইয়োর অ্যাড্রেস তো এখানে আপনি গ্রামের নাম লিখে দেবেন হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি আপনি আপনার মতো করে লিখে দেবেন এখানে আমি গ্রামের নাম লিখে দিলাম আর পোস্ট অফিস লিখে দিলাম আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন তারপর এখানে দেখেন নিচে লেখা আছে স্টেট সিলেক্ট স্টেট আপনি কোন রাজ্য থেকে করছেন এটা দেখবেন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এই জন্য বেঙ্গল করে দিলাম এখানে তারপর এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট নেম তো এখানে ডিস্ট্রিক্ট নেমটা আপনি লিখে দেবেন এখানে যেহেতু আমার বাড়ি মুর্শিদাবাদ এই জন্য আমি এখানে মুর্শিদাবাদ লিখে দিলাম তারপরে আপনার এরিয়ার পিনকোড যেটা সেই পিনকোডটা আপনি লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি পিনকোড সেভেন ফোর টু টু জিরো টু আমি এখানে পিনকোডটাও লিখে দিলাম এখানে দেখেন লেখা আছে হ্যাঁ সাজেশন ইন ওয়ার্ড আর এখানে আপনি লিখতে পারেন অথবা ওপরে লিখা আছে আপডোড সাজেশন ইন পিডিএফ ফরম্যাট উইথ ম্যাক্সিমাম দুই এমবি আপনি কোনো পিডিএফ আকারে কোনো আপনার মতামত আপনি বিস্তারিত লিখেও এখানে আপলোড দিতে পারেন তো এখানে শর্টকাট আপনাদেরকে দেখে দেওয়া হচ্ছে যে সাজেশন ইন ওয়ার্ড আপনি অক্ষরে কিভাবে লিখবেন কি লিখবেন আপনি অনেকে হয়তো জানেন কী লিখবো কী লিখতে হবে হয়তো এটাও আপনাদেরকে আমি দেখে দিচ্ছি তো প্রথমে আপনি এসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু লেখার জন্য যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চলে এসছে তো এবার আপনি কী করবেন আপনি এখানে লিখবেন তো কী লিখবেন এখানে একটা লেখা কপি করা রাখা আছে আমি লিখে রাখা রেখেছি সেটা আপনারা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা কিন্তু আপনারা দিয়ে দেবেন এই যে এখানে লিখে দিয়েছে আমি ইউসিসি ইজ এখানে বাংলাতে এখানে যেটা অর্থ হচ্ছে যে ইউসিসি ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে তাই আমি এর ইউসিসি এর তীব্র বিরোধিতা করছি তো এটা আপনাদেরকে লিখে দিতে হবে তো এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা আপনারা কি করবেন কপি করে দিয়ে দেবেন তাহলে আপনাদের কোনো ঝামেলা থাকছে না শর্টকাট আপনারা করে নিতে পারছেন আর কি তো এটা আমি কি করলাম এখানে এসে আমি অলরেডি এখানে করে দিলাম এটা আমি পেস্ট করে দিলাম তো আপনারা এখানে লিখবেন চাই এখান থেকে কপি করে নেবেন আমি যেহেতু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো এটা আপনারা কপি করে এখানে দিয়ে দেবেন তাহলে আপনাদের সুবিধা হলো তাহলে এখানে আমি আরবার দেখিয়ে দিচ্ছি এখানে নাম দিয়ে দিয়েছি ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে সংগঠনের নাম যে কোনো আপনি দিয়ে দেবেন হয়তো শেখপুর আপনাদের এলাকার হয়তো জামিন মসজিদের নাম দিলেন বা মাদ্রাসার নাম দিলেন বা কোনো একটা প্রতিষ্ঠানের নামও আপনি দিতে পারেন এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্ট পিন নাম্বার আর এখানে সাজেশন ওয়ার্ড যেটা আপনি লিখতে চাইছেন সেটা আপনি দেবেন অথবা এখানে পিডিএফ ফাইলও দিতে পারেন তো ওটা আপনার হয়তো অনেক ঝামেলা লাগবে ওটা খুব শর্টকাটে এটা করতে পারবেন আর কি তারপর সাবমিট এই সাবমিটে দিয়ে ক্লিক করবেন এই সাবমিটে গিয়ে আমি ক্লিক করে দিলাম হুম এখানে আপনি অ্যাড্রেসটাও আপনি সেভও রাখতে পারেন এখানে আপনি সেভও রাখতে পারেন অবশ্য দেখেন ইয়োর রিটেলস আর সাকসেসফুল সেভ ওইটাই কিন্তু সাকসেসফুল আপনার সেভ হয়ে গেছে অলরেডি আর সাথে সাথে কিন্তু আপনার ওটাই কিন্তু চলে গেছে আপনার যেটা পাঠালেন আপনি এটা হচ্ছে সরাসরি ভারত সরকারের ওয়েবসাইট যেটা তারা ওয়েবসাইট করেছে ইউনিফল সিভিল কোর্টের জন্য এটা কিন্তু অলরেডি সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে তো প্রিয় দর্শক এই ছিল বিশেষ করে আমাদের ভিডিওটি আপনারা এটি দেখে যাদের মানে এই সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই এটাকে ব্যাপক হারে শেয়ার করবেন ভিডিওটিকে মানুষের কাছে পৌঁছে যান যাতে এটা প্রত্যেক মুসলিমই যাতে হ্যাঁ অবশ্যই অবশ্যই করে এবং সেটা শুধু মুসলিম নয় বরঞ্চ আর অন্য অমুসলিম যারা আছে হ্যাঁ তারাও যাতে এটা করে এই লেখাগুলো যাতে দেয় তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু